খন আমরা একটি ব্র্যান্ডেড শপিফাই ড্রপশিপিং স্টোর তৈরি করব স্টোরটি আমি আমার একটি ক্লায়েন্টের জন্য তৈরি করব শপিফাই এ লগইন করার জন্য মানে যখন আমরা শপিফাই এ একটি ড্রপশিপিং ওয়েবসাইট অথবা আমরা আমাদের অন্য কোন স্টোর তৈরি করব তখন আমরা shopify.com এ চলে আসব এখান থেকে আমরা स्टार्ट ফ্রি ট্রায়ালে ক্লিক করে একটি স্টোর তৈরি করতে পারি আর যদি অলরেডি তৈরি করা থাকে তাহলে আমরা লগ ইন এ ক্লিক করব এখন আমি আমার একটি ক্লায়েন্টের স্টোরে লগ ইন করব এবং লগ ইন করে আমি আমার ক্লায়েন্টের স্টোরটি ধাপে ধাপে একটি ব্র্যান্ডেড ড্রপশিপিং স্টোরে পরিণত করব যদি ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দিয়ে দেয় হতে পারে আপনাকে ইউজার পাসওয়ার্ড দিয়ে দেবে অথবা আপনাকে অ্যাক্সেস দেবে দুটি হতে পারে যদি আপনাকে অ্যাক্সেস দেয় আপনি তাকে ইমেল পাঠিয়ে দেবেন ইমেইলে সে আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবে আপনি ইমেইলে অ্যাক্সেস পেয়ে যাবেন ইমেইল অ্যাক্সেস পাওয়ার পর সেখান থেকে একটি অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পর এরপর আপনি ইনভাইটেশন অ্যাকসেপ্ট করতে পারবেন এরপর আপনি কাজ করতে পারবেন আর যদি ইউজার পাসওয়ার্ড দিয়ে দেয় তাহলে আপনি এখান থেকে লগ করতে পারবেন যেমন এটি আমার ক্লায়েন্ট আমাকে কি দিয়েছে ইউজার পাসওয়ার্ড ডাইরেক্ট দিয়ে দিয়েছে আমার একটি পার্সোনাল ক্লায়েন্ট এখান থেকে এখন আমি লগ ইন এ ক্লিক করব দেখো এখানে স্টার্ট ফ্রি ট্রায়াল আছে এর লেফট সাইডে লগ ইন আছে এখানে ক্লিক করব shopify.com এখন কি তোমরা পার্টনার এ না ঠিক আছে এরপর এখান থেকে আমি অ্যাকাউন্ট এ ক্লিক করব এরপর ক্লায়েন্ট যদি আপনাকে ইমেল পাসওয়ার্ড দিয়ে দেয় তাহলে সেই পাস ইমেলটি এখানে হবে ক্লায়েন্ট যে ইমেলটি দেবে এই ইমেলটি এখানে বসিয়ে দেবে ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর আপনার স্টোরে লগ ইন হয়ে যাবে যখন ক্লায়েন্ট আপনাকে ইমেল পাসওয়ার্ড দিয়ে দেবে তখন আপনি শপিফাই ডট কমে এ আসবেন আসার পর লগ ইন এ ক্লিক করার পর এরপর ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলবেন লগ ইন করার পর এই স্টোর ডোর্ড এখানে ওপেন হবে আমরা পার্টনারে যেরকম ড্যাশবোর্ড পেয়েছি যেরকম আমরা প্র্যাকটিস করেছি সেম সব কিছু এখানে আছে পার্থক্য হচ্ছে এখানে আমরা আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পারবো কিন্তু আমরা পার্টনারে আমাদের প্রোডাক্টগুলো সেল করতে পারবো না আমাদের পেমেন্ট মেথড আমরা এড করতে পারবো না